হ্যালো, আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্প এই সেশনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের গ্রুপে যারা আছেন, আই হোপ এর মধ্যে সবাই জয়েন করে ফেলবেন। আপনারা জানেন যে আমরা একটা কাজ করছি, অনেকেই জানেন যারা আমার গ্রুপে আছেন এবং গ্রুপের বাইরে আছেন, তারা অনেকেই যে কাজ জানেন যে আমরা একটা অনেক বড় একটা কাজে হাত দিয়েছি গত জানুয়ারি 1 তারিখ থেকে। এর মধ্যে আমরা দুইটা সেশন বলেন দুইটা ব্যাচ আমরা শেষ করে ফেলেছি। প্রথমটা ছিল 164 জনকে নিয়ে সারা বাংলাদেশ থেকে, এরপরের ব্যাচটা করেছি আমরা 6,000 জনকে নিয়ে। সো এই 6,000 জনকে নিয়ে আমরা ইনশাল্লাহ যে ব্যাচটা শেষ করেছি তাদেরকে নিয়ে আমরা কাজ করব। কথা দিয়েছি যে আগামী 2 বছর তাদেরকে নার্সিং করব তাদের বিজনেসে, কারণ বিজনেস শুরু করে দেওয়া খুব সহজ, কিন্তু বিজনেসটা ধরে রাখা, তাকে কন্টিনিউ করা, ডে টু ডে যেসব প্রবলেমগুলো থাকে সেগুলো নিয়ে কাজ করা অনেক কঠিন। সেই জন্য এই 6,000 জনকে নিয়ে আমরা আগামী 2 বছর কাজ করব। এবং আমরা যে গ্রুপটা করেছি এটা অলরেডি আপনারা জানেন, আমি এই গ্রুপে যারা আছেন যে গ্রুপটা এখন একটা বাজার হয়ে গেছে। বাজার অর্থে এইটা যে আপনারা আপনাদের প্রোডাক্ট ডিসপ্লে করতে পাচ্ছেন, আপনারা নিজেরা নিজেদের ক্রেতা, নিজেরা নিজেদের বিক্রেতা, আপনারা ওখানে পার্টনার হচ্ছেন, আমি দেখলাম কেউ কেউ আপনারা ডিস্ট্রিবিউটার হচ্ছেন, আপনারা কেউ কিনছেন প্রোডাক্ট এবং বিক্রি করছেন। সো 64 জেলা এখন আমাদের হাতের মুঠোয় বলা যায়। এবং সেই দৃষ্টিকোণ থেকে আমরা শুধু ব্যবসা করব না, আমরা যেটা বলেছি যে আমাদের প্রথম কাজ, আমরা তো 6,000 ভালো মানুষ একত্র হয়েছি, আমাদের শর্তই ছিল যে আমরা এই গ্রুপে তারাই যোগ দেব যারা মন থেকে ভালো মানুষ। এখন ভালো মানুষটা চর্চা করার বিষয়। আমরা কিছু সামাজিক কাজ করছি বিজনেস করার পাশাপাশি, এবং তার একটা বড় উদাহরণ হচ্ছে আমরা গত 6 জুলাই সারা বাংলাদেশে একটা সত্যি সত্যি অনেক বড় ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে যে আমরা সারা বাংলাদেশে 6,000 মানুষ একত্রে 64 জেলা থেকে আমরা একটা কর্মসূচি নিয়েছিলাম যে 3টা কাজ করব। আমরা একজন এক ব্যাগ রক্ত দিব, একজন অসহায় শিশু বা বৃদ্ধকে রাস্তা থেকে তুলে এনে আমরা ভালো খাওয়াবো, এবং আমরা একটা গাছ লাগাবো যার যার জায়গায়। এবং অভাবনীয় ব্যাপার হচ্ছে যে এই কাজটা আমরা করে ফেলেছি। সো আপনারা অলরেডি আপনাদের নিজেদেরকে প্রমাণ করেছেন যে আপনারা একজন ভালো মানুষ, আপনারা সত্যি সত্যি সামাজিক কাজ করতে চান, এবং আপনারা সেই কাজে অলরেডি নেমে পড়েছেন। সো এই আজকে যে লাইভটা, আপনারা জানেন যে প্রত্যেকটা লাইভে আমি কখনো কখনো একা লাইভ করি আপনাদেরকে বিষয়ভিত্তিক, আবার কখনো কখনো একজন অতিথি থাকে আমার সাথে। আজকে সেরকম একজন অতিথি আমাদের সাথে আছেন, আমার অত্যন্ত অত্যন্ত প্রিয় একজন মানুষ, ভালো মানুষ বলা যায়, এবং অল্প বয়সেই আমি বলবো যে অনেক ভালো করছে, এবং ভালো করতেই হবে, ফ্যামিলিটাই সেরকম। হ্যাঁ, তো সেই ভালো মানুষটাকে আমি পরিচয় করে দিতে চাই আপনাদের সাথে। আজকে বেশ সমস্যা হচ্ছে দেখি। আমরা আজকে, আচ্ছা, আমরা আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি সামি সাদিক, ধন্যবাদ ইকবাল স্যারকে এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এটা দেখতে পাচ্ছি প্রথম দিকে প্রায় 74 জনের মতো মানুষ চলে এসেছে। এক্স্যাক্টলি। এবং আপনি একটু বলেন কে কোন জেলা থেকে লগ ইন করেছেন, সেটা যদি একটু বলেন। আর একটু ঝামেলা আজকে হচ্ছে, আমরা একটা নতুন ডিভাইস দিয়ে আজকে ট্রাই করছি। সাদমান না, এতে ঘুরে যাচ্ছে। সাদমান বললো যে ভাই আমরা এটা দিয়ে আজকে একটু ট্রাই করি, আমার মনে হয় ছবিটা ভালো আসছে, ছবি ভালো আসবে, স্টেবল আসবে, স্টেবল আসবে, চালিটা নিয়ে আমরা এখন হাঁটাটি শুরু করে দিতে পারি। তো সাদমান সাদিককে আপনারা সবাই চিনেন, সে 10 মিনিট স্কুলে আছে, সাথে আছে, যদিও সে এখনো পড়াশোনা করছে IBA-তে। তার বাইরে যেটা, সেটা হচ্ছে যে এই যে আমি যে কথাটা আপনাদের সবসময় বলতাম যে শুরুটা করতে হবে স্টুডেন্ট লাইফ থেকে, যেকোনো কিছু, তখন আপনি যে ভুল করার সুযোগ বেশি হবে, শোধরানোর সময় বেশি পাবেন, কিন্তু আপনি যখন, এবং রিস্ক কম, কারণ এবং তাকে বাধা দেওয়ার কিছু নাই। সো সাদমান, আমি একটু শুনতে চাই তাদের জন্য যারা আমাদের এখানে স্টুডেন্ট আছে, তাদের জন্য যে আমরা স্টুডেন্ট লাইফে আমরা অনেক রকমের তথ্য দিয়েছি স্টুডেন্ট লাইফে, যাতে করে তারা এই তাদের এই কাজগুলি শুরু করতে পারে। তোমার শুরুটা যদি একটু সাদমান বলো, এবং আমি আর একটু ছোটো করে পরিচয় করে দিতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন ও আয়মান সাদিকের ছোট ভাই, এবং খুবই চমৎকার একটা মানুষ, এবং 10 মিনিট স্কুলে কাজ করছে, IBA-তে পড়াশোনা করছে, ভবিষ্যতে একজন শিক্ষক হতে চান, সেই গল্প আমরা শুনেছি একটু একটু করে, শুরুটা যদি একটু বলো। অবশ্যই স্যার। তো আমরা অনেক সময় যখন শহরে বড় হই, অনেক সুযোগ সুবিধা নিয়ে বড় হই, এটা অনেকেরই ভাগ্যে থাকে না, তো আমরা চিন্তা করছিলাম যে এগুলো যদি সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যেত। তো আমি মূলত শিখতাম হচ্ছে বিভিন্ন সফটওয়্যার কাজ, মনে করেন এরকম ভিডিওর কাজ, এডিটিং এর কাজ।
তো ভাবলাম যে এগুলোই ভিডিও করে দিই এবং যদি আপলোড দেওয়া যায় তাহলে মানুষ যেখানে থাকুক না কেন তার শিখতে পারবে। তো ওখান থেকে ভিডিও করা শুরু এবং স্যার আজ পর্যন্ত মাশাল্লাহ আমার প্রায় এখন পর্যন্ত 6টা কোর্স আছে অনলাইনে কমপ্লিটলি ফ্রি। চাইলে যে কেউ এখানে যারা আছেন স্যার এই গ্রুপে চাইলে 10 মিনিটসগুলো যে আপনারা ভিডিও এডিটিং শিখতে পারেন, ফটোশপ শিখতে পারেন, তারপর সাউন্ড এডিটিং শিখতে পারেন। তো ওই ইনিশিয়াল পর্যায়ে যেগুলো মানুষ বিভিন্ন কোর্সে যায় প্রায় 8-10 হাজার টাকা যায় ওরা তারা ফ্রিতে শিখতে পারছে। তো এরকম কেন মনে হলো সাদমান যেটা করা দরকার যে হ্যাঁ আমার আমি তো পড়াশোনা করছি, অ্যাসাইনমেন্ট ক্লাস সব কিছু নিয়ে আমি খুবই ব্যস্ত, তাহলে আমার এগুলোতে ইনভলভ হওয়ার কেন দরকার, এরকম কেন মনে হলো? এটা স্যার হচ্ছে একটা দায়বদ্ধতা থেকে আমার মনে হয়, কারণ যখন রাস্তায় দেখি কেউ পড়ে আছে কিংবা এই জিনিসটা আস্তে বড় না এই জিনিসটা অনেক সময় কাজ করে যে ঢুকলাম গার্ড দেখে আমার বয়সী, একদম আমার বয়সী, কেবল আমি কেবল একটা ভালো পরিবারে জন্মগ্রহণ করেছি বলে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছি তাই ভালো পর্যায়ে আসতে পেরেছি, কিন্তু ওই মানুষটা ওই সুযোগগুলো পায়নি। তাই যেহেতু আমি এমন একটা জিনিস পেয়েছি যেটা আমি অর্জন করি নাই, তাই ওখান থেকে আমার একটা দায়িত্ব তৈরি হচ্ছে যে কিছু ফেরত দেওয়া ওই মানুষগুলোকে। তো ওখান থেকে শুরু। তোমার বয়স কত এখন? আমি এখন 23। ওর বয়স 23, আমি 23 বছর বয়সে বিয়ে করেছি। আমি অনেক পিছিয়ে গেছি তাহলে, আমি খুশি পাইনি। আচ্ছা এনিওয়ে ভেরি গুড, 23 বছর বয়সে আমি বিয়ে করেছি, ব্যবসা তারপরে স্ট্রাগল। হ্যাঁ, এবং আমি যখন বিয়ে করি তখন আমি খুবই ছোট একটা জব করতাম পার্ট টাইম, সেই গল্প ওরা জানে এবং অনেক 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 সংগ্রামের গল্প, সেই জন্যই এই জায়গায় আসা যে আমার সংগ্রামগুলো সবাই জানুক। এটা কেন হচ্ছে বারবার? এটা মনে হয় বারবার চার্জ শেষ হয়ে যাচ্ছে, কিছুদিন অফ থাকছে আবার চার্জটা নিচ্ছে। ফুল চার্জ না দিয়ে আমরা আজকে একটা নতুন ডিভাইস দিয়ে ট্রাই করেছি, আপনারা বিরক্ত হবেন না, একটু পর পর যেটা কাট হয়ে যাচ্ছে বাট এমনি সব ঠিকঠাক আছে আশা করি। অনেক ভালো ছবি আসছে আজকে, ডেফিনেটলি কোনো সন্দেহ নেই, তো আমার অফিসটা পুরোটাই দেখা যাচ্ছে। আয়নাতে আপনি দেখতে পাচ্ছেন ডিভাইসটাকে? আয়নাতে, ও আয়নাতে দেখা যাচ্ছে ডিভাইসটাকে। সো এই ডিভাইসটা আসলে আপনাদের জন্য কিনলাম, কারণ হচ্ছে যে এই কাজগুলো যেহেতু করতেই হবে, সো ওয়াই নট যে একটু ভালোভাবে করি। 23 বছর বয়স, তার মানে তুমি প্রায় 21 বছর বয়স থেকে শুরু করেছো এই কাজগুলো? জি স্যার। আমরা কি হয়, আমরা পড়াশোনা শেষ করি, মাস্টার ডিগ্রি শেষ করি, তারপর একটা জব খুঁজি, জব না পেলে বাবাকে বলি কিছু টাকা দাও, তারপর ব্যবসা করবো, তারপর ব্যবসা হচ্ছে না যে বাদ দাও আবার জবে যাই। সো এই লাইফগুলো থেকে তো আমাদের বের হওয়া দরকার, আমাদের তরুণ। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। তোমার কি অ্যাডভাইস থাকবে, মানে এখানে তারা তো উদ্যোক্তা হচ্ছে এবং অনেক এখানে আসলে একটা গ্রুপ অফ পিপল আছে, ভালো কমিটি, মানে এখানে 20 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত সব ধরনের লোকজনকে আমরা নিয়ে আছি, শেখার কোনো বয়স নেই, শেখার কোনো বয়স নেই এবং প্রত্যেকে শিখছে কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরেও আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তোমার কি অ্যাডভাইস থাকবে যে শুরুটা হয়তো দেখা যাচ্ছে যে আমি ট্রাই করতেছি পারতেছি না, হচ্ছে না, হতাশ হয়ে গেলাম, আমরা যেটা সবসময় বলি লেগে থাকো লেগে থাকো, কাজটাকে ভালোবাসো, তোমার কি অ্যাডভাইস হবে? বা তোমারও তো নিশ্চয়ই শুরুতে যেভাবে তুমি কাজ করতে অত কমফোর্ট জোন ছিল? হ্যাঁ, অফকোর্স অফকোর্স, স্যার তো অনেক অভিজ্ঞ তাই আপনি ভালো বলতে পারবেন, কিন্তু আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে শুরুর দিকে না হঠাৎ করে যেন আপনি বদলে যাবেন, নতুন কিছু করার চেষ্টা করবেন, আপনার আশপাশে হয়তো বন্ধু বান্ধব হয়তো বলবে তুই এটা কোথা থেকে শুরু করলি, প্রথম দিকে ওই একটু বাধাটা থাকবে, কিন্তু আস্তে আস্তে যখন আপনি ভালো করা শুরু করবেন ওরা পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে যে ওরা আমার বন্ধু, তাই প্রথম দিকে ওই বাধা একটু কাজ করবে। একটা বড় ব্যাপার আমার যেটা মনে হয়, আমি এখন স্টুডেন্ট কিন্তু আমার যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে একবার যদি আমরা এই পড়াশোনাটা ছেড়ে দিই ফেরত আসা অনেক কঠিন, কারণ এই ধৈর্যটা থাকে না, তাই যতটুকু সম্ভব পড়াশোনাটা একবারে শেষ করে তারপর জব ফিল্ড। অ্যাবসলিউটলি, এবং আমি আপনাদেরকে আজকে সে তো অলরেডি একজন সেলিব্রিটি কোনো সন্দেহ নেই, কিন্তু আমার আসলে অবজেক্টিভ কিন্তু সেলিব্রিটি ছিল না, আমার অবজেক্টিভ ছিল যে সে এই যে পড়াশোনা অবস্থায় আজকে যে জায়গায় এসছে এটা কিন্তু একটা অনুকরণীয় সবার জন্য, এটা কিন্তু আপনারা অনুসরণ করতে পারেন এবং আপনারা চিন্তা করতে পারেন যে সত্যি সত্যি সম্ভব। তো সেই জন্যে আমি যেটা বলবো যে সাদমানের যে বিষয়টা আছে, সাদমান একটা জিনিস আমি আমি আমাদের গল্পটা একটুখানি করে বলছিলাম যে 6,000 মানুষ ইভেন 64 জেলার আসলে তুমি শুনলে খুশি হবে যে 11টা দেশ থেকেও প্রবাসী বাংলাদেশিরা এখানে যোগ, ইন্টারন্যাশনাল একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে এবং তারা অনেক বেশি এক্সাইটেড যে তারা চিন্তা করছে যে ইভেন তাদেরকে আমি সেদিন অনেকে বলছে আমি বাংলাদেশে চলে আসবো কেন বিদেশে এত কষ্ট করছি, আমি আবার সেদিন তাদেরকে বললাম যে আপনারা বাংলাদেশে না এসে বরং ওইখানে আপনি বাংলাদেশ থেকে প্রোডাক্ট নিয়ে যান, নিয়ে গিয়ে আপনি ওইখানে ব্যবসাটা আরও বাড়াতে পারবেন, আসবেন, ডেফিনেটলি ফ্যামিলি দরকার আছে
আমরা সবসময় তো শেখরের কাছে যেতে পছন্দ করি, তো সেই জন্যে 11টা দেশ থেকেও কিছু বেশ কিছু প্রবাসী আছে। এই টোটাল জিনিসটা আমরা যে 90 দিন ধরে দুইটা ব্যাচ শেষ করে কেমন মনে হলো তোমার এই জিনিসটা শুনে? আমার সে জিনিসটা অসাধারণ মনে হলো, কারণ আমি সবসময় ভাবি যে আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই আমরা কিন্তু সবাই তরুণ, কিন্তু আমাদের অত অভিজ্ঞতা নাই, কিন্তু আসল অভিজ্ঞতা হচ্ছে আপনাদের কাছে যারা বছরের পর বছর ধরে এইসব ব্যবসাগুলো করছেন। তাই আপনাদের মতো মানুষ যদি অ্যাকচুয়ালি জিনিসগুলো শেয়ার করতো না, তাহলে ফিল্ডের অভিজ্ঞতাটা মানুষ জানতে পারতো। তাই আমি সবসময় ভাবতাম যে এরকম এক্সপিরিয়েন্স মানুষ যদি আসতো শেয়ার করতো খুব ভালো হতো। এবং একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যাদের বড় ভাই থাকে, যেটা আমার বড় ভাই আছে, এইটাকে একটা গাইড থাকলে না লাইফে অনেক ছোটোখাটো ভুলগুলো আমরা এড়িয়ে চলতে পারি। হয়তো সবার রকম বড় ভাইটা নাই, কিন্তু আপনি অনলাইনে থেকে তাদের ওই গাইডটা দিতে পারছেন, তা আমার নিশ্চয় খুব ভালো লাগছে। আর একটা ব্যাপার স্যার যে বললেন যে 11টা দেশ থেকে আসছে, একটা জিনিস আমি নোটিস করেছি, বিভিন্ন সময় যখন কমেন্টগুলো দেখি না, বাইরের দেশে যখন মানুষ থাকে যারা প্রবাসী আছেন, তারা না খুব মানে একদম মন থেকে কথাবার্তাগুলো বলে। কেন জানি যারা বাইরে থাকে দেশের প্রতি দরটা তাদের অনেক বেশি, খুব ভালো লাগে জিনিসটা। আর আরেকটা ব্যাপার স্যার হচ্ছে 90 দিন স্যার করলেন, এই যে কনসিস্টেন্সি এটা অসাধারণ স্যার। আমি মানে নেতিবাচক কিছু বলতে চাই না, কিন্তু অনেক সময় বিশ্ববিদ্যালয়ে এরকম কমিটমেন্ট আমরা দেখতে পাই না টিচারদের কাছে, যেটা আপনার কাছ থেকে পেলাম। তাই এইগুলো যদি আরও শেয়ার করা যেত অনেক ভালো হতো, এবং আশা করি যারা এখানে আছেন তারা আপনাদের পরিবারকে নিয়েও দেখছেন, তাদের সাথে শেয়ার করছেন, এবং একটা একটা করে মানুষ করেই কিন্তু আমরা আস্তে আস্তে দেশটা বদলে ফেলবো। হয়তো এখন মনে হবে যে আমরা সবসময় নেতিবাচক জিনিস নিয়ে আছি, অনলাইনে একটু নেতিবাচক শব্দ ব্যবহার করছি, কিন্তু আমি সবসময় বলেছি নিজের সাথে একটা জিত থাকা দরকার যে আমি এটা করতে চাই, এবং আসলে সম্ভব, কিন্তু অসম্ভব বলে কিছু নাই। এখন আমাকে হয়তো কেউ কেউ প্রশ্ন, এটা যেহেতু এটা একটা টোটালি একটা ফ্রি কোর্স ছিল, তাদের এটার জন্য কোনো টাকা পয়সা খরচ করতে হয়নি, আমাকে অনেকে বলেন যে আপনি এটা কেন করছেন, উদ্দেশ্য কি? এখন আমার উত্তরটা হচ্ছে যে সবকিছুর কি উদ্দেশ্য থাকা দরকার আছে? সবকিছু কি রিটার্ন চিন্তা করতে হবে লাইফে? তাহলে তো আমাদের বাবা আমাকে ভালোবাসা উচিত না। হ্যাঁ, তাই না? মানে আমাদের সন্তানকে ভালোবাসা তাহলে সেন্স মেক করে না, সন্তানকে ভালোবাসা উচিত না যদি ওইটাই তাদের যুক্তি হয়, তাই না? আমরা যে গিফট দেই আমাদের সন্তানকে বাবা মাকে, সেটা তো রিটার্ন তো আমরা পাচ্ছি দোয়া, তাই না? তো সো আসলে লাইফে তো কিছু কাজ দরকার আছে যেটা আসলে রিটার্ন চিন্তা করা উচিত না। সেরকম চিন্তা না করে যে এটা রিটার্ন কি হবে সেটা চিন্তা না করে আমরা শুরু করেছি, এবং ডেফিনেটলি একটা রিটার্ন তো আছেই, ভালোবাসা। জি স্যার, অবশ্যই। এই এই ভালোবাসাটার জন্য আমরা কি না করি লাইফে, তাই না? অবশ্যই স্যার। তো আর আমার কথা হলো যে এটার মধ্য দিয়ে যদি, যেমন আমাদের একটা টার্গেট হচ্ছে যে, যেটা আমি এখনও তোমাকে বলি নাই, সেটা হচ্ছে যে এই মানুষগুলো দিয়ে আমাদের টার্গেট হচ্ছে আগামী 2 বছরের মধ্যে 50,000 থেকে 1,00,000 মানুষের কর্মসংস্থান তৈরি করা। আমাদের এই কাজের মধ্য দিয়ে 1,00,000 মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই দিক থেকে আমরা কমেন্টগুলো কি দেখতে পাচ্ছি? নোয়াখালী থেকে, সরাইল থেকে, সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে জাহাঙ্গীর আলম, সিঙ্গাপুর থেকে, আর কোন কোন দেশ থেকে একটু বলছেন, একটু বলেন আমাদেরকে কোন কোন দেশ থেকে এখন এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনারা আপনাদের দেশের নামগুলো লিখতে পারেন। কুয়ালালামপুর, মালয়েশিয়া, নাইস। হ্যাঁ, তারপরে হচ্ছে বিলাল আহমদ, সিলেট, সিলেট থেকে, জাপান থেকে, জাপান থেকে, আরো দেশ বাড়ছে স্যার, ভোলা থেকে, কুয়ালালামপুর, মালয়েশিয়া, আরেকজন শাহাব শাহিন, শাহাব শাহিন বলেছে সিমোর দেখতে। তো স্যার কি কখনো আয়োজনের সাথে স্যার লাইভে গেছেন? স্যার এখন তো আয়োজনকে নেওয়া যায় স্যার এখানে। হ্যাঁ হ্যাঁ, নেওয়া যায়, ওটা দিয়ে করা যায় স্যার, ওটাকে বেশ মজা হবে তাহলে বাইরের দেশ থেকে আয়োজনকে নিয়ে করা গেল। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এবং স্যার একটা কথা বলছিলেন যে সবকিছুর কি রিটার্ন পাওয়া লাগবে নাকি না, এখানে একটা জিনিস বলে রাখবো স্যার, অনেকে যারা ভালো কাজ করে ওরা অনেক সময় মানুষকে বিভ্রান্ত করে ফেলে, কারণ মানুষ এখন এক্সপেক্টই করে যে সবাই ধান্দাবাজি করছে কিংবা কিছু করছে, কারণ ভালো নিয়ে তো যখন কেউ একজন করে ওরা বলে যে কাহিনী কি, এমন তো ভালো কথা না, তাই নিশ্চয় ঝামেলা আছে। তাই ভালো কাজ করতে গেলে ওই জিনিসটা মানুষের একটা সন্দেহ, বাট আমার মনে হয় যে কনসিস্টেন্সি যদি থাকে, হ্যাঁ, যদি প্রুফ করা যায় যে এই লোকটা আসলে সরাসরি কোনো রিটার্ন চাচ্ছে না, মনিটরি অ্যাট লিস্ট, হ্যাঁ,
তাহলে পরে আমার মনে হয় যে সময়ের সাথে সাথে সবার মধ্যে ইয়ে পরিবর্তনটা আসে। এবং আমাদের গ্রুপে যারা 6000 ভালো মানুষ আছে তারা অলরেডি জানে, কারণ তারা নিজেরাই ভালো মানুষ এবং আমি মনে করি আমার থেকে অনেকে অনেক বেশি ভালো, এরকম মানুষ এখানে আছে এবং তারা সেই ধরনের কাজ করেছে। আমি সত্যি সত্যি গর্বিত আপনাদেরকে পেয়ে, এবং সত্যি সত্যি আমরা যে অসাধারণ কিছু কাজ করছি সেটা তার প্রমাণ। সাধন, তুমি যদি একটু তোমার এই যে এক্সপিরিয়েন্স থেকে একটু বলো যে একটু, আমি বলছি একটু ইন্সপায়ারিং যে বিষয়গুলো থাকে লাইফে, আমরা তো একটু সবসময় মনে করি যে আমাকে দিয়ে হবে না, সম্ভব না, কি হবে, এই সমস্যা ওই সমস্যা, টাকা নাই, আইডিয়া নাই, পয়সা নাই, হ্যাঁ এগুলো তো আছেই লাইফে, তো সেইগুলা থেকে উত্তরণ করতে তোমার মাথার মধ্যে কি কাজ করছে যদি তুমি তোমার অভিজ্ঞতা থেকে একটু শেয়ার করো, যেহেতু তুমি অনেক ভিডিও দাও। আমি আস্তে আস্তে আমি আসছিলাম সিএনজি দিয়ে করে, তো দেখলাম সিএনজি ওয়ালা একটা কার্ড কিনলো রাস্তা থেকে, তো বললো যে এই 30 টাকায় দিয়ে দাও, তো টাকাটা দিতে যেয়ে হঠাৎ করে জ্যাম ছেড়ে দিয়েছে, তো উনি চাল দিলেন, টাকাটা নিতে পারলেন না। আমি জিনিস খেয়াল করলাম যে সাধন তো অন্য কি হলে চেতে যেতে এতক্ষণে যে কি টাকা না দিয়ে ভাগলো, পরে দেখলাম যে লোকটা দেয়ার কথা ও দৌড়ে আসলো অনেক দূর, তারপর আবার সিএনজি ওয়ালাকে টাকাটা দিল। দুজনেই দেখেন, দুজনেই কিন্তু দিনে দিনে পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু কতটা সৎ, তাই সবসময় যে সব জিনিস টাকার মধ্যে হতে হবে এমন না। এবং আমি জিজ্ঞেস করলাম যে চাচা আপনি কেন কিনলেন, কিংবা আপনার শিক্ষাগত জগতে কতটুকু, উনি কোনো পড়াশোনা করেন নাই তবুও অতটুকু জ্ঞান তার আছে। আমি প্রশ্ন করছিলাম, আরও আগাচ্ছিলাম, উনি বললো যে উনি মেয়ে বিয়ে দিয়েছেন। আমি বললাম যে কত বছর বয়স, উনি বললেন 19। তখন আমি একটু পরীক্ষা করার জন্য উনাকে প্রশ্ন করলাম যে চাচা আপনি এত বেশি বয়সে কেন দিলেন, অল্প বয়সে দিতে পারতেন। উনি বললেন না, এত অল্প বয়সে বিয়ে দেওয়াটা ঠিক হবে না। এগুলো জিনিস আমাদেরকে প্রচার করে জানাতে হয় যে অল্প বয়সে 18 আগে না, ওইটা উনি নিজে নিজে জানেন। আরেকটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে তিনি বললেন তার ছেলেকে নিয়ে পরিকল্পনা, ছেলেকে নিয়ে যাবেন এবং একটা দোকান দিবেন এবং ল্যাপটপ কিনে দেবেন। ওকে, উনি নিজে শিক্ষিত না কিন্তু, কিন্তু উনি কিভাবে জেনে শুনেছেন যে উনি ল্যাপটপ যদি কিনে দেন ছেলেটা অনেক কিছু শিখবে, এবং উনি নিজেই তিনি আগাচ্ছেন। মানুষগুলো কখনো শিক্ষা পায় নেই, মানুষগুলো কখনো ভালো গাইড পায় নেই, কিন্তু তারা জাস্ট মনের দিক থেকে ভালো, তাই তারা নিজেরা নিজেরাই লাইফে এক না এক সময় ফিগার করে ফেলেছে যে কোনটা তাদের আসলে দরকার, কোনটা আসলে দরকার। তাই যারা অ্যাকচুয়ালি এক্সকিউজ দেয় যে ভাইয়া ভালো ফ্রেন্ড পায় নেই, প্যারেন্টস পায় নেই, টাকা পয়সা পায় নেই, আমি উদাহরণ দেখি, প্রতিদিন দেখি যারা এগুলো ছাড়াও জীবনে অনেক কিছু করছে, তাই আমার মনে হয় না ওগুলো এক্সকিউজ কাজে দিবে না। এবং অ্যাবসলিউটলি আমি তো সবসময় বলি, যেমন আমি যখন বিজনেস শুরু করি আমার হাতে টাকা ছিল না, এবং আমি আমার হাতে 50,000 টাকা ছিল, কিন্তু 23 বছর বয়স, হ্যাঁ, এবং আমি যে 50,000 টাকা নিয়ে 1 কোটি টাকার বিজনেস করার স্বপ্ন দেখেছি এবং সেটা সম্ভব হয়েছে। কিন্তু যেটা আসলে সেটা হচ্ছে যে আপনার কাছে কিছুই থাকবে না, আপনাকে কেউ সাহায্য করবে না, সাহায্যটা আসলে নিজে নিজে নিজে। সো এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে সেগুলোতে ইনভলভ হই না, যে ই করতে পারি না। তবে আমার ধারণা যে এই যে গ্রুপটা তৈরি হচ্ছে তাদের আসলে চিন্তা ভাবনার মধ্যে অনেক পজিটিভিটি এসেছে। এবং স্যার আমি একটা জিনিস বলে রাখবো, খালি ভালো মানুষ না, বেশ ধৈর্যশীল মানুষজন স্যার, আমি দেখছি 100 জনের বেশি মানুষ তখন থেকে দেখছে কনস্ট্যান্ট। আমরা এত কিছু করেও মানুষের ধৈর্য ধরে রাখতে পারি না, তার মানে স্যার ভ্যালুয়েবল কিছু দিচ্ছেন, প্লাস ওই পাশে যারা দেখছেন তাদের অনেক ধৈর্য আছে। অ্যাবসলিউটলি, মানুষের যদি এই শিখার ধৈর্যটা থাকে তাহলে কত কিছু করে ফেলবে স্যার। অ্যাবসলিউটলি। এবং আমি যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে যে আপনাদের আমরা অনেক কাজ করব, আমি অলরেডি আপনাদেরকে একটা টাস্ক দিয়েছি যে আমরা 23 জুলাই আমরা কি কি একটা সামাজিক কাজ করতে চাই 100 টাকা দিয়ে, বা মেধা দিয়ে, বা শ্রম দিয়ে, টাকা খরচ না করে, সেইটা নিয়ে আইডিয়া চলছে। আপনারা অনেক আইডিয়ার মধ্যে জমা দিয়েছেন, আমার মাথায় কিছু আইডিয়া আছে, আমরা সবগুলো একত্র করে আমরা 23 তারিখ একটা কিছু করব। এবং এই সামাজিক কাজ আমাদের, যেহেতু আমরা বিজনেস করব, আমাদের এই সামাজিক কাজ কিন্তু চলবে, আমরা আগে বিজনেসে নিজের পায়ে দাঁড়াতে চাই, সফল হতে চাই, এবং অনেক বড় বড় 6000 মানুষ 100 টাকা করে দিলে কিন্তু 6 লাখ টাকা, 6 লাখ টাকা একটা স্কুল হয়ে যায়। হ্যাঁ, সো অনেক বড় বড় কিছু, এবং আমরা যখন আপনারা যখন সফল হবেন এরকম সামাজিক মানুষকে, মানুষকে শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, পরিবেশের জন্য কোনো কাজ করতে আপনাদের কিন্তু কোনো কষ্ট হবে না। তো সেই জিনিসগুলোর অপেক্ষায় আছি আর আপনাদেরকে দেখার অপেক্ষায় আছি ডেফিনেটলি। আর যেটা আমি সাদমানকে বলবো, একটু তুমি যেটা একটু ক্লোজিং নোট দাও যে জীবনটা আসলে সহজ ভাবলে সহজ, কঠিন ভাবলে কঠিন, চয়েস ইজ ইয়ার্স, একটু একটু তো সেই দৃষ্টিকোণ থেকে তুমি যদি একটু ক্লোজিং নোট। হ্যাঁ অবশ্যই স্যার, আমি স্যার বলে দিব স্যার, আমাদের এই যুগে সবথেকে বড় পরিবর্তনের একটা টুল কিংবা হাতিয়ার সেটা হচ্ছে এই অনলাইনে এই জিনিসটা। বিশেষ করেন আগে কোনো যুগে কিন্তু
এই সুবিধাটা ছিল না। এখন চাইলে আপনি আপনার বাসায় বসে কয়েক হাজার মানুষের কাছে পৌঁছতে পারেন। জাস্ট চিন্তা করেন, একটা অডিটোরিয়ামে 1000 জন আনতে এক মাসের পরিকল্পনা দরকার, সেটা ইজিলি মানুষ পাচ্ছে। এবং একটা যে জিনিস বলবো স্যার, ওটা বলে আমি শেষ করবো, সেটা হচ্ছে আপনি যদি আজকে থেকে পারেন, পারলে ইতিবাচক মন্তব্য রেখে যাবেন সব জায়গায়, যেগুলো ভিডিও দেখেন জাস্ট অনলাইনে, জাস্ট ইতিবাচক মন্তব্য রেখে যাবেন। আমরা করি কি, আমরা যখন ভিডিওগুলো করি, আমরা ইতিবাচক মন্তব্যগুলোকে পারলে আমরা পিন করে দিই, ওগুলো সবার সামনে তুলে ধরার চেষ্টা করি। এবং এটা হয় কি যে মানুষ দেখে যে আপনার রুচিটা প্রকাশ পাবে। হ্যাঁ, এবং তারা যখন দেখে যে তারা ভালো কিছু বললে, তাদেরকে মোটিভেট করা হচ্ছে, আস্তে আস্তে সবাই করা শুরু করে। এবার একটা ইতিবাচক একটা এনভায়রনমেন্ট তৈরি হয়, একটা কালচার তৈরি হয়, এবং সবাই সেখানে ভালো কিছু দেওয়ার চেষ্টা করে। তো আমরা যদি ওই কালচারটা তৈরি করতে পারি, খালি স্যার এখনো তো আবার 6000 মানুষ আছে এখান থেকে, 7000 এখান থেকে আরো অনেক যে উঠে আসবে, যে পরের জেনারেশনটাকে তৈরি করবে। অ্যাবসলিউটলি, এই কালচারটা যদি আমরা তৈরি করতে পারি, জীবন অনেকের জন্য সহজ হয়ে যাবে। অ্যাবসলিউটলি, এবং সহজ জীবনটা আপনার কাছে, আপনার হাতে, আপনি কঠিন চান না সহজ চান? কারণ আসলে আমরা অনেক সময় একটা জিনিস কি, অনেক কিছু আমাদের হাতে কিন্তু নাই, আমরা হয়তো ওইটার জন্য আফসোস করি। ন্যাচারাল কিছু ব্যাপার আছে, এগুলোও মানতে হবে। আপনি চাইলেই অনেক কিছু আপনি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারবেন না, আবার আপনি চাইলেই জীবনটাকে বদলে দিতে পারবেন। আপনি হয়তো চুপ করে থাকতে পারেন, আপনি হয়তো ইগনোর করতে পারেন। সো আমরা ইগনোরেন্সটা শিখবো, ইগনোরেন্সটা জানবো। ভালো মানুষদের যে কাজ, সেটা হচ্ছে যে সবসময় পজিটিভ চিন্তা করা, এবং একটা পজিটিভ মানুষ যে আরও 10টা পজিটিভ মানুষকে তৈরি করতে পারে, পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করতে পারে, সেই জায়গাগুলোতেই আমরা থাকবো। এবং আপনাদেরও জীবনে বলার মতো একটা গল্প আমরা শুনবো একদিন। অনেক ভালো থাকবেন, টেক কেয়ার, আই উইশ ইউ অল দ্য বেস্ট। সবার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ।